हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसआर रोडते। तो बंधुरा, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो बंधुरा, किछुदिन धरे देखछी जे अनेक बड़ो बड़ो वेबसाइटगुले नामकरणे एई साइटगुले यामाहा एक्सेसर बाइकटी निये आर्टिकल पोस्ट करछे। तो बंधुरा, ताई आमी भाबलाम जे एई बाइकटी निये आज आलोचना करा जाक, जे एई बाइकटी कबे आसबे बा आदौ आसबे ना आसबे नि बा एलेओ किरकम कि दाम पड़बे, एते कि कि नतून फीचार्स देखते पाओया जाबे इत्यादि इत्यादि सम्पर्के। बंधुरा, भिडियोटी लास्ट पर्यन्त देखबे जाते तोमरा एई बाइकटी सम्बन्धे विशदे जानते पारो। तो बंधुरा, भिडियो स्टार्ट करार आगे बोली प्लिज हमार चैनल सबसक्राइब करो और पाशे देवा बेल आइकन क्लिक करो, जाते गाड़ी बा बाइक सम्बन्धे कोनो नतून अपडेट एले ता तोमादेर काछे खूब ताड़ाताड़ी पौंछे दिते पारे। तो बंधुरा, सबार प्रथमे आमरा कथा बोलबो एर लंच डेट निये, जे एटी आदौ लंच होबे ना होबे नि। तोमादेर बोले दिई जे यामाहा एई बछर अर्थात 2020 साले चारटी बाइक लंच करते चलेछे इंडियन मार्केटे। एकटी यामाहा R3BS6 एबं द्वितीयटी होते पारे MT-03 एबं बाकी जे दुटो बाइक लंच करबे तार मध्ये एकटी होते पारे यामाहा XSR 155। তবে এই বাইকটি সম্বন্ধে কোম্পানি এখনও কনফার্ম কিছু করেনি, কিন্তু আমরা জানি যে ইয়ামা কোনো বাইক আগে থেকে কনফার্ম করেনি। বাইকটি লঞ্চ হওয়ার 2 থেকে 3 মাস আগে কনফার্ম করে যে বাইকটি এবার লঞ্চ হবে, তবে এখনও এই বাইকটি তেমন কোনো কনফার্মেশন পায়নি। কিন্তু আশা করি যে এই বাইকটি 2020 সালের শেষের দিকে লঞ্চ হয়ে যাবে। এবার এই বাইকটির ফিচার সম্বন্ধে কথা বলা যাক। এতে ফুললি ডিজিটাল মিটার কনসোল পাওয়া যাবে, যাতে সব বেসিক ইনফরমেশান পাওয়া যাবে, যেমন গিয়ার ইন্ডিকেটর, মাইলেজ, RPM মিটার, স্পিডোমিটার, রেঞ্জ ইত্যাদি ইত্যাদি। এই সব ইনফরমেশনগুলি ডিজিটালে দেখতে পাওয়া যাবে। এছাড়াও বাকি সব ইনফরমেশান এতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও এতে LED হেডলাইট পাওয়া যাবে, যেটি দেখতে খুবই সুন্দর হতে পারে। সাথে ফ্রন্টে LED DRLও দেখতে পাওয়া যাবে, যেটি এর লুককে আরও বেশি গর্জিয়াস করে তোলে। এতে LED ইন্ডিকেটর পাওয়া যাবে না, এতে হ্যালোজেন ইন্ডিকেটর দেখতে পাওয়া যাবে, যেটি এই বাইকটির একটি মাইনাস পয়েন্ট বলে মনে করছি আমি। এছাড়াও LED টেল লাইট দেখতে পাওয়া যাবে। এতে সিঙ্গেল সিট পাওয়া যাবে, যেটি খুব ভালো কমফোর্ট দেবে, তবে স্প্লিট সিটের মতো অত বেশি কমফোর্ট দিতে পারবে না। এর ফ্রন্টে USD সাসপেনশন এবং রিয়ারে মনোশক সাসপেনশন দেখা যাবে। এছাড়াও ডুয়েল চ্যানেল ABS পাওয়া যাবে। এর টায়ার সাইজ নিয়ে কথা বললে বলি, এর ফ্রন্টে 100/80/70 ইঞ্চের টায়ার দেখতে পাওয়া যাবে এবং রিয়ারে 140/70/17 ইঞ্চের টায়ার দেখতে পাওয়া যাবে। এই বাইকটিতে স্লিপার ক্লাচও দেখতে পাওয়া যাবে। এই বাইকটির ডিজাইন মডার্ন রেট্রো স্টাইলে দেখতে পাওয়া যাবে। এই স্টাইলটি আমার পার্সোনালি খুবই দেখতে ভালো লাগে এবং একটা ক্লাসিক ক্লাসিক লুক দেয়। এই স্টাইলের বাইকগুলো সিটি রাইড বা কমিউট রাইডের জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা, এবার কথা বলা যাক এর ইঞ্জিন নিয়ে। এতে 155 cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক FIVS6 লিকুইড কোল্ড ইঞ্জিন দেখতে পাওয়া যাবে, যেটি 18.6 BHP পাওয়ার এবং 14.1 Nm টর্ক প্রোভাইড করবে। এতে 6-স্পিড গিয়ারবক্স পাওয়া যায়। এই বাইকটি মিনিমাম 45 কিমি পার লিটার মাইলেজ দিয়ে দেবে, তবে হাইওয়েতে প্রায় 50 কিমি পার লিটার মাইলেজও দিয়ে দিতে পারে। এর কার্বোয়েট 134 কেজি। বাইকটির ওয়েট অনেক কম, যার জন্য এই বাইকটি কমিউট রাইডের ক্ষেত্রে একদম বেস্ট। তো বন্ধুরা, এর প্রাইস নিয়ে কথা বলে বলি, এটি প্রায় 140,000 টাকার মতো এক্সরুম পড়বে, তবে অনরোড MT-15 মতো প্রায় 170,000 টাকার মতো পড়ে যাবে বা এর থেকেও বেশি দাম পড়তে পারে। কারণ আমরা এখন ইয়ামার কোনো বাইকে যে প্রাইস অ্যাকসেপ্ট করছি তার থেকে বেশি দামে লঞ্চ হচ্ছে, তাই এই বাইকটির দাম এর থেকে বেশিও হতে পারে। তো বন্ধুরা, বাইকটি প্রায় 95% কনফার্মড যে এই বাইকটি এবছরই লঞ্চ হবে। তো বন্ধুরা, এই বাইকটি নিয়ে আর কিছু ডাউট থেকে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বা নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে গিয়েও জানাতে পারো। তো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।